আমাদের পৃথিবীর ঘূর্ণন গতি দিন দিন কমে যাচ্ছে। আজ থেকে 60 কোটি বছর আগে 21 ঘন্টায় একদিন ছিল, কিন্তু এখন 24 ঘন্টায় একদিন। প্রতি 100 বছরে দিনের দৈর্ঘ্য 1.8 সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। যদিও এটা অনেক কম, কিন্তু তাও আমরা ধরে নিই একসময় এটা কমতে কমতে পৃথিবী একেবারে স্থির হয়ে যাবে। যদি আমাদের পৃথিবী না ঘুরে তাহলে কি হবে? এক কথায় বললে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিভাবে? আর আমাদের পৃথিবীর গতি কেনই বা কমছে? এইসব নিয়ে আজকের আমাদের ভিডিও, যার টপিক হলো হোয়াট ইফ আর্থ স্টপস রোটেশন। প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের পৃথিবীর গতি কমে যাচ্ছে কেন। পৃথিবীর ঘূর্ণন গতি কমে যাওয়ার প্রধান কারণ হল গ্লেসিয়ার মেল্ট বা হিমবাহের গলে যাওয়া। দিন দিন পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে, যার ফলে আমাদের পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। অ্যান্টার্কটিকা ও আইসল্যান্ডের মতো স্থানে বরফের বড় বড় হিমবাহ গলে যাচ্ছে, যার ফলে সমুদ্রের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মূলত হিমবাহ গলে জল মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে চলে যায়, যার ফলে পৃথিবীর ভরের বণ্টনের পরিবর্তন হয়। পৃথিবীর এই নির্দিষ্ট ভরের পরিবর্তন হওয়ায় এটির গতি কমে যায়। এইবার আসি আমাদের মেইন টপিকে। যদি আমাদের পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে? আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, আবার নিজ অক্ষেও ঘুরে। প্রায় 24 ঘন্টায় পৃথিবী নিজ অক্ষে একটি ঘূর্ণন সম্পন্ন করে, আর সূর্যের চারপাশে একটি পূর্ণ বৃত্ত সম্পূর্ণ করতে পৃথিবীর প্রায় 365 দিন লাগে। এই ঘূর্ণন আমাদের পৃথিবীর প্রাণ ও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর ঘূর্ণন দিনরাতের যে চক্র রয়েছে তার উপরে প্রভাব ফেলে। পৃথিবীর ঘূর্ণনের ফলেই দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়। আবহাওয়ার ধরন থেকে শুরু করে মহাসাগরের আচরণ পর্যন্ত পৃথিবীর ঘূর্ণনের উপরে নির্ভরশীল। নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পৃষ্ঠ প্রতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার বেগে ঘুরছে। এই গতি হঠাৎ থেমে গেলে নেমে আসবে বিপর্যয়। এখন যা কিছু ভূপৃষ্ঠে স্থির রয়েছে তা ধ্বংসাত্মক গতিতে পূর্ব দিকে উৎক্ষিপ্ত হবে, যার ফলে পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাছাড়া আমাদের বায়ুমণ্ডল সর্বদা গতিশীল। ঘূর্ণন বন্ধ হয়ে গেলে হাজার হাজার হারিকেনের শক্তিতে বায়ুমণ্ডল পৃথিবীর উপর ভেঙে পড়বে। গাছপালা উপড়ে যাবে, নদীর গতিপথ বদলে যাবে। হঠাৎ গতিবেগের পরিবর্তনের ফলে বড় ধরনের ভূমিকম্প ও সুনামি হতে পারে। গ্রহের ঘূর্ণন বন্ধ হওয়ার কারণে মহাসাগরগুলোর অবস্থানগত পরিবর্তনও দেখা যাবে, ফলে সমুদ্রের বিশাল ঢেউ উপকূলরেখাকে প্লাবিত করবে। জ্যোতির্পদার্থবিজ্ঞানী নীল ডিগ্রাস টাইসন বলেন, ঘূর্ণন আকস্মিকভাবে থেমে গেলে পৃথিবীর সবাই মারা যাবেন, মানুষ জানালা দিয়ে উড়ে যাবে, চোখের নিমিষেই পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে। শুধু মানুষই নয়, পৃথিবীতে থাকা সকল জীবজন্তু, পোকামাকড় এবং পাখিরাও বিলুপ্ত হয়ে যাবে, আর সেটা হবে পৃথিবীর জন্য খারাপ একটি দিন। তাছাড়া পৃথিবীর ঘূর্ণন মহাকর্ষীয় ক্ষেত্রের সঙ্গে আবদ্ধ হয়ে চাঁদের কক্ষপথকে প্রভাবিত করে। হঠাৎ থেমে গেলে চাঁদ ও পৃথিবীর সূক্ষ্ম ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এমনকি চাঁদের চলার পথেও পরিবর্তন আসবে। সাধারণত কোনো ভয়াবহ কারণ ছাড়া পৃথিবীর ঘূর্ণন বন্ধ হওয়া অসম্ভব, কেননা যে গতিতে পৃথিবীর ঘূর্ণন গতি কমছে তা খুবই সামান্য। এই গতিতে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হতে কোটি কোটি বছর লেগে যাবে। যাই হোক, আশা করি আপনারা আজকের ভিডিওটি এনজয় করেছেন। আমরা সবসময় চাই যাতে আপনাকে নতুন কিছু জানাতে পারি। দেখা হবে রহস্যের নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত বাই বাই।